हेलो। वर्जन सर। আমি তো নাটক দেখে ওপেন করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো নাটক দেখে ওপেন করছিলাম। তারপরে তো ওকে, আমরা গত ক্লাসে কমপ্লিট করছিলাম ফিনিয়াস সিজিনেটা এবং ফিনিয়াস সোডিয়াম, যেটা কিনা সিসকোডের আন্ডারে ছিল। ওকে, তো কাটো শর্ট ডিসক্রিপশন। ওখানে কিন্তু আলাদা করে কোনো প্যারাসাইটের নয় স্ক্রিপ্ট গুলো আছে এবং ক্রোমাটোডের, সেগুলো পড়লে এনাফ হওয়ার কথা। কিন্তু তোমাদের এক্সামিনার হিসেবে আসবে এমবিবিএস এর টিচাররা, তো ওনাদের মাথায় অনেক সময় এটা থাকে না। ওকে, ডেন্টিস্ট্রি কারিকুলামটা অনেক সময় মাথায় থাকে না, ওই কারণে ওনারা দেখা যায় যে কিছু কিছু কোয়েশ্চেন করে বসেন যেগুলো তোমাদের কারিকুলামে নাই। তো টিনিয়া সেজিনেট এবং টিনিয়া সোলিয়াম আমি এই কারণেই পড়ায় রাখলাম, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে ভাইভাতে গতবারে ওনারা কোয়েশ্চেন করছিলেন। ঠিক আছে, তো আমরা ইনফর্ম করছি যে এটা তো কারিকুলামে নাই, এভাবে বলা হয় নাই টিনিয়া সেজিনেট সোলিয়াম, কিন্তু দেখে যে ওনারা ওইটা মানতেছে না। ওনারা বললো যে আমরা তো পড়াইছি, তো এই কারণে তোমাদেরকে পড়ায় রাখা। ওকে, এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক, অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস, অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস। ওকে, সো এই অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডসটা রাউন্ড ওয়ার্ম নামে পরিচিত। আমাদের পেটের যে কমনলি কৃমি পাওয়া যায়, আমরা যে বলি পেটে কৃমি হয়েছে, ওই পেটের কৃমিটাই হচ্ছে গিয়ে অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস কমন। ওকে, এটা নিমাটোডের আন্ডারে থাকে। সো নিমাটোড সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলি। তোমাদেরকে যে ডিফারেন্স বিটুইন সিস্টোড, ট্রেমাটোড, নিমাটোড দিছিলাম, ওগুলাই, এর বাইরে আর কোনো কিছু নাই। নিমাটোডের শেপ হচ্ছে ইলংগেটেড, সিলিন্ড্রিক্যাল, আনসেগমেন্টেড, সেক্স হচ্ছে সেপারেটেড, কিন্তু সিস্টোডের সেক্স কিন্তু সেপারেটেড ছিল না। এলিমেন্টারি ক্যানাল কিন্তু প্রেজেন্ট কমপ্লিট উইথ অ্যানাস, হেডের মধ্যে নো সাকা নো হুক, মে হ্যাভ টিথ অর কাটিং প্লেট, বডি ক্যাভিটি প্রেজেন্ট। তো সিস্টোড ট্রেমাটোডের মধ্যে এবং নেমাটোডের মধ্যে, এই তিনোটার মধ্যে সব থেকে আধুনিক হচ্ছে নেমাটোড, সব থেকে আধুনিক হচ্ছে নেমাটোড। ওকে, এবার নেমাটোডের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সবাইকে জিজ্ঞেস করে এটা। সো অ্যাকর্ডিং টু হ্যাবিটেট, সে কোথায় থাকে, সে আমাদের বডির কোথায় থাকে, সেটার উপর নির্ভর করে নেমাটোড গুলাকে ক্লাসিফাই করা হয়েছে। তো আমি যখন ইন্ট্রোডাকশন পড়াইছিলাম তোমাকে, তোমাদেরকে আমি চারটা নেমাটোডের নাম বলছি, কিন্তু বেসিক্যালি নেমাটোড অনেকগুলো আছে, এই নামগুলো কিন্তু সবগুলাই লাগবে। স্মল ইন্টেস্টাইন, অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস, অ্যানকেলোস্টোমা ডিউডেনালি, নিকেটার আমেরিকানাস, স্ট্রংকিলয়েডস, স্টার কোরালিস, ট্রাইচিনেলা স্পাইরালিস, ক্যাপিলারিয়া ফিলিপিনেন্সিস। ওকে, এর মধ্যে তুমি হয়তো দুইটা নাম কম মনে রাখলেও পারো, কিন্তু প্রথম চারটা নাম, অ্যাসকারিস, অ্যানকেলোস্টোমা, নিকেটার, স্ট্রংগিলয়েড, স্টেরকোলালিস, এই চারটা নাম মনে রাখতেই হবে। সিকাম, এরপরে স্মল ইন্টেস্টাইনের পরে আসে লার্জ ইন্টেস্টাইন। তো ওখানে তুমি পাচ্ছ সিকাম অ্যাপেন্ডিক্সকে, সিকাম এবং অ্যাপেন্ডিক্সে থাকে এন্টারোবিয়াস, ভার্মিকুলারিস এবং ট্রাইচুরিস, ট্রাইচিউরা। এই অর্গানিজম গুলো আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু করব, এন্টারোবিয়াস, ভার্মিকুলারিস, ট্রাইচুরিস, ট্রাইচিউরিয়া, অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েড, অ্যানকেলোস্টোমা ডিউডেনালি, এগুলো ইন্ডিভিজুয়ালি আমরা সবগুলো করব। এবার দেখো, ইন্টেস্টাইনের পর আসে সোমাটিক, সোমাটিক মিন ইনসাইড দ্য টিস্যু অ্যান্ড অর্গান। তো লিম্ফেটিক সিস্টেমের মধ্যে কিছু প্যারাসাইট পাওয়া যায়, দ্যাট মিনস কিছু নেমাটোড পাওয়া যায়,
তার মধ্যে একটা নাম তোমরা সকলে চিনো, উ চেরেরিয়া ব্যানক্রফটি, এটা তোমরা ইন্টার লাইফে পড়ে আসছো। আরেকটা হচ্ছে ব্রুজিয়া মালাই, ব্রুজিয়া মালাই। সাবকিউটিনাস টিস্যু তো থাকে তিনটা, তিনটা নামই মনে রাখতে হবে, লোয়া লোয়া, অঙ্কোসার্কা ভালভুলাস, জ্যাকানকুলাস মেডিনেন্সিস। লোয়া লোয়া, অঙ্কোসার্কা ভলভুলাস, জ্যাকানকুলাস মেডিনেন্সিস। লাংসে থাকে স্পঙ্গিলয়েড স্কারকোরালিস, এই নামটা তোমরা আগে পড়লা। মেসেঞ্জারিতে থাকে ম্যানসোনেলা ওজার্ডি অ্যান্ড ম্যানসোনেলা পারস্টেন্স। কনজাংটিভাতে থাকে লোয়া লোয়া। সো এই যে নামগুলা, যে নামগুলো দেখালাম অ্যাকর্ডিং টু হ্যাবিটেট, তারা কোথায় কোথায় অবস্থান করে তার উপরে নেমাটোডকে ক্লাসিফাই করা হয়েছে। কিছু ইন্টেস্টিনাল নেমাটোড আছে যেগুলো স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন এর সিকাম অ্যাপেন্ডিক্সে থাকে, কিছু লিম্ফেটিক সিস্টেমে থাকে, কিছু সাবকিউটেনাস টিস্যুতে থাকে। প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। সো আসো অ্যাসকারিস ল্যাম্বিকয়েড দিয়ে আজকে শুরু করি। অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস এ তোমাদের ওল্ড কারিকুলাম যে স্টুডেন্টরা আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস থেকে কোয়েশ্চেন হবেই। সো অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস অলসো নোন এজ রাউন্ড ওয়ার্ম ইজ দ্য লার্জেস্ট এন্ড মোস্ট প্রিভেলেন্ট অফ দ্য হিউম্যান নেমাটোড। ওকে, নেমাটোড গুলোর মধ্যে এটাই সব থেকে বড় এবং সব থেকে কমনলি পাওয়া যায়। পেটের কৃমি বলতে অ্যাকচুয়ালি আমরা অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস কে বুঝি। Occurs worldwide, it is particularly common throughout Asia. The incidence of ascariasis is greatest where warm, even temperature and high humidity allow the eggs to embryonate throughout the year. Overpopulation, poor sanitation, regular role play for বৃদ্ধির পিছনে। Ascariasis occurs in all ages, but children affected more severely. দেখতেছো অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস ওয়ার্ম কৃমিটা, এটা যদি বডিতে বেশি পরিমাণ হয়ে যায় তারা স্মল ইন্টেস্টাইনে থাকে, তারা যদি ওভার ক্রাউডিং হয়ে যায় তারা এমনকি নাক এবং মুখ দিয়ে বের হয়ে আসতে পারে, এরকম কন্ডিশনও দেখা যায় এবং বাচ্চারা বেশি সাফার করে। সো অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস এর তিনটা মরফোলজি কে মেটাজোয়া পড়াচ্ছি, সেখানে আমরা দেখাচ্ছি যে তিনটা মরফোলজি থাকে তাদের, একটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম, একটা হচ্ছে এগ, আর একটা হচ্ছে লার্ভা। সিস্টারে তোমরা এটা দেখে আসছো, নেমাটোডও সেম। ওকে, সো অ্যাডাল্ট ওয়ার্ম, এগ এবং লার্ভা এই তিনটা ফর্ম থাকে, তবে একের দুই রকম ক্যারেক্টারিস্টিক আছে, একটা ফার্টিলাইজ এগ, একটা আনফার্টিলাইজ এগ। এই ফার্টিলাইজ এবং আনফার্টিলাইজ এগ এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে এদের ডিসক্রিপশন আসে, ছবি আঁকতে হয়। সো ফার্টিলাইজ এর ক্যারেক্টারিস্টিক দিস অফ দ্য ক্যারেক্টারিস্টিক, they are round or oval in shape, bile stained and brownish in color. Puttaka line important. Surrounded by a thick, smooth, translucent shell with an outer albuminous coat, which is torn into rugosities. Sahale dekho, shape tuku ki pehla, shape pehla oval or rounded. বাইল যে বাইল থাকে ওই বাইলের কালার তারা নিয়ে নেয়, তারা ব্রাউনিশ কালার দেখা যায়। সারাউন্ডেড বাই থিক স্মুথ ট্রান্সলুসেন্ট শেল with an outer albuminous coat which is falling into rugosity.
তাহলে যে শেল যেটা আছে সেটা একটু ইরেগুলার থাকে, মানে ইলেভেশন ডিপ্রেশন থাকে, এটাকে বলা হয় রুগোসিটি। কন্টেইন এ ভেরি লার্জ কনসিস্টেন্ট, তাহলে এটা হচ্ছে গিয়ে ওভাম। ক্লিয়ার ক্রিসেন্ট্রিক এরিয়া, ক্রিসেন্ট্রিক মানে দুইটা এরিয়া থাকে, ক্রিসেন্ট্রিক এরিয়া ফ্লোটস ইন স্যাচুরেটেড সলিউশন অফ কার্বন সোর্স, সেগুলো এই ডিমটা ভাসবে। ওকে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট পরীক্ষায় কমনলি ফার্টিলাইজারের বর্ণনা আসে। ওকে, এই এক্স এর ভিতরে একটা যখন আর একটু পরিপক্ক হয় তখন তার ভিতরে অ্যাসকারিস নামের এমব্রায়োটাকে দেখা যায়। ওকে, এটা ছবি আঁকতে হবে না, কিন্তু আগে একটা ছবি প্র্যাকটিস করতে হবে। এরপরে আসো আনফার্টিলাইজ এগ। আনফার্টিলাইজ এগের ক্যারেক্টারিস্টিক দেখতেছো, ইট ইজ এলিপ্টিক্যাল ইন শেপ, একটু লম্বা দেখতে, ন্যারোয়ার এন্ড লঙ্গার, সাইজের মেজারমেন্ট দেওয়া আছে, কন্টেইন স্মল অ্যাট্রোফিক ওভাম। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডাস নট ফ্লোট ইন সল্ট সলিউশন, ডাস নট ফ্লোট ইন সল্ট সলিউশন, এর মধ্যে থেকে ডিফারেন্স থেকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। একটাতে শেপ ওভাল অথবা রাউন্ডেড, আরেকটাতে হচ্ছে গিয়ে ইলেকট্রিক, হচ্ছে ন্যারোয়ার এন্ড লঙ্গার, ওইটা স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট ফ্লোট করে, কিন্তু এটা ফ্লোট করে না, এটা ডুবে যায়। সো এই যে বর্ণনাগুলো, এটা আমি তোমাদেরকে নোটে পাঠিয়ে দিচ্ছি, বর্ণনা দুটোই লাগবে, দুটোই ইম্পর্টেন্ট। এবার আসো, ওই যে লাইফ সাইকেল নিয়ে আমরা পড়ালেখা করবো, লাইফ সাইকেল নিয়ে পড়ালেখা করার আগে দুইটা টার্মিনোলজি তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে র্যাপিডিটিভ ফর্ম লার্ভা আর একটা হচ্ছে মল্টিং, দুইটা টার্মিনোলজি মনে রাখতে হবে। মল্টিং স্যার আপনার কথা বাস্তবে বাংলা হচ্ছে গিয়ে খোলা সন্তান, সাপ, তোমরা সকলে জানো সাপ, কথা বাস্তেছে শোনা যায়, বেজে বেজে আসতেছে। তাহলে আমি কি আমার গ্রামীণ ফোন ইন্টারনেট দিয়ে ট্রাই করি? তাহলে এখন শোনা যায়? জি স্যার শোনাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল ডেটা দিয়ে কথা বলতেছিলাম তো। আচ্ছা ওকে, সো এখানে তুমি দুইটা ফরম্যাট পাচ্ছ, দুইটা টার্ম পাচ্ছ, একটা হচ্ছে র্যাপিডিটি ফর্ম লার্ভা আর একটা হচ্ছে কি মোল্টিং। ওকে, সো মোল্টিং কি জিনিস? মোল্টিং এর বাংলা হচ্ছে কি খোলস পাল্টানো, একটা সাপ যেরকম তার খোলস পাল্টায়, আবার নতুন তার স্কিন আগের স্কিনটুকু খসে পড়ে এবং সে নতুন স্কিন নিয়ে বের হয়, সেটাকে বলা হয় মোল্টিং। সো মোল্টিং ইজ রেফার টু দ্য চেঞ্জ ইন দ্য লার্ভা উইথ কাস্টিং অফ স্কিন অ্যাজ ইট গ্রোস। তাহলে মোল্টিং এর লার্ভার সাথে মোল্টিংটা জড়িত, লার্ভা ফর্মের সাথে মোল্টিংটা জড়িত। ওকে আচ্ছা, তাহলে আরেকটা টার্ম পাচ্ছ তোমরা, র্যাপিডিটি ফর্ম লার্ভা, ইট ইজ নন ইনফেকশাস ফিডিং ফর্ম। তো দুইটা টার্ম তোমরা শিখলা, একটা হচ্ছে র্যাপিডিটি ফর্ম লার্ভা আর একটা হচ্ছে কি মোল্টিং। এদের লাইফ সাইকেল এর মধ্যে মোল্ডিংটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর র্যাপিডিটি ফর্ম লার্ভা হচ্ছে কি একটা একটা জাস্ট মরফোলজিক্যাল ফর্ম, এটাই মনে রাখো। সো লাইফ সাইকেলে আসো, হোস্ট হচ্ছে গিয়ে ম্যান, ডেফিনেটিভ হোস্ট, ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এমব্রায়োনেটেড এগ, প্যাথোজেনিক ফর্ম হচ্ছে অ্যাডাল্টস এন্ড লার্ভা, এখানে অ্যাডাল্ট লার্ভা দুটোটা কিন্তু ক্ষতি করবে। রুট অফ এন্ট্রি ফিকোরাল রুট, সাইট অফ লোকালাইজেশন স্মল ইন্টেস্টাইন, টাইম রিকোয়ার ফর কমপ্লিশন অফ লাইফ সাইকেল 2 to 3 months, অ্যান্ড স্পেশাল ফিচার অফ লাইফ সাইকেল ইজ হার্ট লাং মাইগ্রেশন, এটা আমাদের ইন্টেস্টাইন থেকে হার্টে যেতে পারে, লাংসে চলে যেতে পারে।
অ্যাকচুয়ালি তাদের লাইফ সাইকেলের মধ্যে অবশ্যই তাদেরকে হার্ট হয়ে লাংসে যেতে হবে। ওকে, তো এই লাইফ সাইকেলটুকু খুবই গুরুত্বপূর্ণ, লাইফ সাইকেলটা তোমাদের পরীক্ষায় সব সময় আসে। তাহলে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে এমব্রায়োনেটেড এগ। পরীক্ষা কিন্তু এই পয়েন্টগুলো সবগুলাই জিজ্ঞেস করবে, যে যে পয়েন্টগুলো আমি দেখালাম এই পয়েন্টগুলো সবগুলাই জিজ্ঞেস করবে। লাইফ সাইকেল আসলো, তাহলে একজন মানুষ অ্যাসকারিস ল্যাম্বিকাস দ্বারা আক্রান্ত হলো। ওকে, সো আক্রান্ত হওয়ার পরে তাদের স্মল ইন্টেস্টাইনে অ্যাডাল ওয়ার্ম থাকে। অ্যাডাল ওয়ার্ম ছেলে এবং মেয়ে, মেল ফিমেল। সো এই মেল ফিমেল আলটিমেটলি পপুলেশনের পরে ফিমেলটা এগ ডিসচার্জ করে, এবং সেটা যদি ফার্টিলাইজ এগ হয় কন্টেনিং আনসেগমেন্টেড ওভা, সেটা কি করে স্টুলের সাথে পাস করে। They are not infective to men while freshly passed. Okay, fertilized এবং আনফার্টিলাইজের মধ্যে ফার্টিলাইজ একটা ইনফেক্টিভ, কিন্তু ফ্রেশলি যখন এটা পাস হয় তখন ওই মুহূর্তে সেটা ইনফেক্টিভ থাকে না। সো একজন মানুষ ওপেন ডেফিকেশন করলো মাঠে, তখন কি করলো, এই ফার্টিলাইজ একটুকু ডিসচার্জ হলো, তাহলে এটা সোয়েলে আসলো। তো সোয়েলে আসার পরে তাদের একটা ডেভেলপমেন্ট হবে, এই র‍্যাপিডিটিফর্ম লার্ভা, যে পয়েন্টটুকু বললাম, এই র‍্যাপিডিটিফর্ম লার্ভা ইজ ডেভেলপ ফ্রম দ্য আনসেগমেন্টেড ওভাম উইদিন দ্য এগ শেল ইন 10 to 40 days টাইম, মানে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ওকে, এটা ফার্টিলাইজ এগ থেকে একটা র‍্যাপিডিটিফর্ম লার্ভাতে ডেভেলপ হতে আমাদের সোয়েলের মধ্যে এনভায়রনমেন্টে 10 থেকে 40 দিনের মতো সময় লাগে। দ্য রাইপ এগ কন্টেনিং দ্য কয়েল অফ এমব্রায়ো ইজ ইনফেক্টিভ টু ম্যান বিফোর হ্যাচিং দ্য লার্ভা আন্ডার গোজ এ মোল্টিং। বিফোর হ্যাচিং দ্য লার্ভা আন্ডার গোজ এ মোল্টিং, এখানে মোল্টিং গুলো খেয়াল রাখতে হবে কয়বার মোল্টিং হয়। ওকে, তাহলে প্রথমে কি বললাম, যে ফার্টিলাইজ একটুকু এনভায়রনমেন্টে চলে আসলো সয়েলে, এবং সেটা কি করলো, ডেভেলপ হলো র‍্যাপিডিটিফর্ম লার্ভাতে। এই র‍্যাপিডিটিফর্ম লার্ভাতে ডেভেলপ হইতে এটা 10 থেকে 40 দিন সময় লাগে। ওকে, তারপরে এটা এমব্রায়োতে পরিণত হয়। একটু আগে তোমাকে একটা এমব্রায়ো দেখাচ্ছি, এগের পরে এমব্রায়ো সহ যে একটুকু দেখাচ্ছিলাম সেই স্টেজে যাবে। ওকে, দ্য রাইপ এগ কন্টেনিং দ্য কয়েল অফ এমব্রায়ো ইজ ইনফেক্টিভ টু ম্যান বিফোর হ্যাচিং দ্য হ্যাচিং দ্য লার্ভা আন্ডার গোস এ মোল্টিং। স্টেজ থ্রিতে আসো, হোয়েন ইনজেস্টেড উইথ ফুড ড্রিঙ্ক অর র ভেজিটেবল দ্য এমব্রায়োনেটেড এগস পাস ডাউন টু দ্য ডিউডেনাম হোয়ার দ্য ডাইজেস্টিভ জুসেস উইকেন দ্য এগ শেল অ্যান্ড স্টিমুলেট দ্য এনক্লোজ লার্ভা ইন টু অ্যাক্টিভিটি। Splitting of eggshell occurs and the rhabditiform larva are liberated in the upper part of small intestine. Okay, তাহলে মেন কি করলো, র ভেজিটেবল, এই যে র ভেজিটেবল এগুলো কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে, কন্টামিনেটেড ড্রিঙ্ক, পানি, বাইরের পানি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার সবাইকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা যে ক্যান্টিনের যে সালাদ গুলা খাই, দয়া করে ক্যান্টিনের সালাদ খাবা না, ঠিক আছে, ওখানের মধ্যে তোমরা অ্যাসকারিস ল্যাম্বিকাস এর এক ইনজেস্ট করতে পারো। সো কি হলো, এটা ওয়েন ইনজেস্টেড উইথ ফুড ড্রিঙ্ক অর র ভেজিটেবল দ্য এমব্রায়োনেটেড এগ পাস ডাউন টু দ্য ডিউডেনাম হোয়ার দ্য ডাইজেস্টিভ জুস উইকেন দ্য এগ শেল অ্যান্ড স্টিমুলেট দ্য এনক্লোজ লার্ভা ইন টু অ্যাক্টিভিটি। স্প্লিটিং অফ এগ শেল অকার অ্যান্ড দ্য র‍্যাপিডিটিফর্ম লার্ভা আর লিবারেটেড ইন দ্য আপার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। ওকে, তাহলে কি হলো, এক্সেল থেকে আলটিমেটলি লার্ভাটুকু বের হয়ে আসলো। দ্য নিউলি হ্যাচ লার্ভা বারো দেয়ার ওয়ে থ্রু দ্য মিউকাস মেমব্রেন অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড আর ক্যারিড বাই দ্য পোর্টাল সার্কুলেশন টু দ্য লিভার। তাহলে এই যে লার্ভা যেটা স্মল ইন্টেস্টাইনে বের হয়ে আসলো, সেটা মিউকাস মেমব্রেন কে পেনেট্রেট করবে, পেনেট্রেট করে পোর্টাল সার্কুলেশনে রিচ করবে, এবং পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে পৌঁছাবে। Finally, they pass out of the liver and via right heart enter the pulmonary circulation.
তো আলটিমেটলি কি করবে, সিস্টেমিক এসে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে গেল, লিভার থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে হার্ট, হার্ট থেকে লাংস। হোয়াইল ইন দ্য লাং দে গ্রো মাচ বিগার অ্যান্ড মোল্ড টোয়াইস। এই লাইনটুকু খেয়াল করো, মোল্ড টোয়াইস মানে সে দুইবার খোলস পাল্টালো, কোথায় পাল্টালো, লাংসের মধ্যে, আরেকবার খোলস পাল্টাইছিল এনভায়রনমেন্টে ডিমের মধ্যে। Then they penetrate through the capillary wall into the lung alveoli. So, এরা কিন্তু এখনো কোথায় ছিল, সবগুলাই ব্লাড ভেসেল এর মধ্যে ছিল, পালমোনারি সার্কুলেশনে লাংসে আসলো, লাংসে যে ব্লাড ভেসেলটুকু আছে সেখানের মধ্যে তারা কি হলো, আরেকটু বড় হলো এবং মল্টিং করলো, তারপরে কি করলো, তারা ক্যাপিলারিতে এন্টার করলো। দেন দে পেনেট্রেট টু দ্য ক্যাপিলারি ওয়াল ইনটু দ্য লাং অ্যালভিওলাই, ক্যাপিলারি ওয়াল থেকে তারা লাং অ্যালভিওলাই এন্টার করলো। দ্য টাইম টেকেন ফর সাচ মাইগ্রেশন ইজ অন অ্যাভারেজ 10 to 15 days. ফ্রম দ্য লাং অ্যালভিওলাই দ্য লার্ভা ক্রোল আপ দ্য ব্রঙ্কাই ট্রাকিয়া লেরিংস ফেরিংস এন্ড আর দেন সোয়ালোড। তাহলে লাং অ্যালভিওলাসে তারা পৌঁছায় গেল, পৌঁছায় যাওয়ার পরে তারা ক্রল আপ করলো, উপরের দিকে উঠে আসলো, এবং উপরের দিকে উঠে এসে তারা কোথায় কোথায় চলে গেল, ব্রঙ্কাই ট্রাকিয়া লেরিংস এবং ফেরিংস। এই স্ট্রাকচার গুলো কি তোমরা পড়ছিলে? জি স্যার স্যার পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সার্কুলেশনটা তো মনে আছে, এই যে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে গেল, লিভার থেকে তোমার কি করলো, এটা ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট হার্টে পৌঁছালো, রাইট হার্ট থেকে তোমার লেফট হার্ট মানে রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকল, ওকে, তারপরে কোথায় গেল, পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে লাংসে গেল, লাংসের মধ্যে লাংস ক্যাপিলারি হয়ে সে অ্যালভিওলাসে ঢুকে গেল, ওকে, এবং ওখান থেকে সে প্রলাপ করলো, প্রলাপ করলো মানে উপরের দিকে আসলো, তাহলে আলটিমেটলি উপরের দিকে এসে ব্রঙ্কাই ট্রাকিয়া হয়ে ল্যারিংস ফেরিংস এর দিকে চলে গেল। ফেরিংস এর কন্টিনিউশন হচ্ছে স্টোমাক, স্টোমাক এর কন্টিনিউশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ওকে। তাহলে ফেরিংস রিজিওনে যখন আসে তখন তারা কি হলো, আবার ভিতরে ঢুকে গেল মানে সোয়ালোড হলো, ওকে। ফাইনালি দে এন্টার ইন টু দ্য আপার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন হোয়ার দে মোল ওয়ান্স। তাহলে মোল্টিং কি কোন জায়গায় হলো, একটা হচ্ছে গিয়ে তার ডেভেলপমেন্টাল পর্যায়ে সোয়েলে মানে এনভায়রনমেন্টে, দুইবার মোল্টিং হলো লাংসে, আরেকবার মোল্টিং হলো স্মল ইন্টেস্টাইনে, ওকে। সো অ্যাডাল্ট ওয়ার্ম এরপরে কি হলো, ফাইনালি দে এন্টার ইন টু দ্য আপার পার্ট অফ স্মল ইন্টেস্টাইন হোয়ার দে মোল্ট ওয়ান্স। এবার হচ্ছে সেক্সুয়াল ম্যাচুরেশন, অ্যাডাল্ট ওয়ার্ম বিকাম সেক্সুয়ালি ম্যাচিউর ইন অ্যাবাউট 6 to 10 week টাইম। The gravid female began to lay egg in about 2 months from the time of infection. The cycle is completed and fresh cycle start. তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার মোটামুটি 2 মাসের মতো সময় লাগতেছে, 2 মাসের মতো সময় লাগতেছে তার লাইফ সাইকেলটুকু কমপ্লিট করতে, ওকে। তো এই যে লাইফ সাইকেলটুকু দেখলা সেটা আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখি। সো কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস এর মাধ্যমে কি করলো, তোমরা এটা ইনজেস্ট করলা, তারপরে তারা স্মল ইন্টেস্টাইনে কি করলো, মিউকাস মেমব্রেন পেনেট্রেট করে তারা পোর্টাল সার্কুলেশনে চলে আসলো, পোর্টাল সার্কুলেশন থেকে লিভারে গেল, লিভার থেকে আলটিমেটলি হার্ট হয়ে লাংসে গেল। তারপরে তারা অ্যাসেন্ড করলো, অ্যাসেন্ড করে আলটিমেটলি ট্রাকিয়া লেরিংস ফেরিংস, তারপর ফেরিংস এর পরে তারা কোথায় পৌঁছায় গেল, আলটিমেটলি স্টোমাক পাস করে ইন্টেস্টাইনে পৌঁছায় গেল, স্মল ইন্টেস্টাইনে পৌঁছায় গিয়ে তারা ম্যাচিউর হলো, ওকে, মেল এবং ফিমেল।
স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম বলো। স্যার ওরা লাং হার্ট এইগুলো জায়গাগুলোতে কেন যাচ্ছে, স্পেসিফিক্যালি লাংসে কেন যাচ্ছে, মানে ডিরেক্টলি মানে হার্ট হয়ে লাংসে কেন, অন্য কোনো অর্গানে যাচ্ছে? ওদের লাইফ সাইকেলটা এরকম, কারণ এরা লাইফ সাইকেলটার মধ্যে এদের সিস্টেমটাই এরকম, এটা ওদের লাইফ সাইকেল, এটা আলাদা কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায় না। আসলে কথা অনুযায়ী তো অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছে যে তারা স্মল ইন্টেস্টাইনে গিয়ে ওখানে বড় হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু লার্ভাটার কিছু মুভমেন্ট আছে, এই মুভমেন্টের কারণে তাকে বিভিন্ন অর্গানে যেতে হয়, ডেভেলপ। আমার যদ্দুর মনে হয় এটা লার্ভার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, ঠিক আছে, এই মুভমেন্টটুকু লার্ভার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, কারণ তাকে চারবার মোল্টিং করতে হয়, অ্যাডাল্ট হওয়ার আগে তাকে চারবার মোল্টিং করতে হয়, এবং দেখা যায় যে এই চারবার মোল্টিং চার জায়গায় হচ্ছে। তো এটার আসলে স্পেসিফিক কোনো এক্সপ্লেনেশন নাই। যেমন আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে পড়ছিলাম, স্পোরোজয় যখন এন্টার করে মসকিটো বাইটের মাধ্যমে, সেটা প্রথমে লিভারে যায়, কারণ লিভারে ওই স্পোরোজয়টার জন্য রিসেপ্টর আছে, ঠিক আছে। কিন্তু এখানে এই লার্ভার ক্ষেত্রে কোনো এরকম স্পেসিফিক কোনো কথা বইয়ে উল্লেখ নাই, তাদের লাইফ সাইকেলটা এরকম, এভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। মানে আলটিমেটলি অ্যাডাল্ট ওয়ার্মে ডেভেলপ করার জন্য তাদেরকে এই পথটুকু অবশ্যই অতিক্রম করতে হবে। ঠিক আছে, আমি শেয়ার করা শুরু করি আবার। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে আলটিমেটলি কি হলো, এই যে সাইকেলটুকু বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, তাহলে একটাই হচ্ছে কি, আমাদের যদি স্যানিটেশন কন্ডিশন গুড না থাকে, এবং একটা মানুষ যদি অ্যাসকারিস লাম্বিকাস কে তার ইন্টেস্টাইনে ক্যারি করে, তাহলে আলটিমেটলি অ্যাডাল ওয়ার্ম তার কাছে থাকবেই তার ইন্টেস্টাইনে। তো এই অ্যাডাল ওয়ার্মটিটা মেল ফিমেল আফটার পপুলেশন এগ ডিসচার্জ হবে, ফার্টিলাইজ একটুকু ইনফেক্টিভ, কিন্তু যেটা নিউলি হ্যাচ হলো সেটা ইনফেক্টিভ না। তো সয়েলে তাকে কিছু সময় থাকতে হবে, ওখানের মধ্যে এই এক্স এর মধ্যে র‍্যাপিডিটিফর্ম লার্ভা ডেভেলপ করে। তো এই র‍্যাপিডিটিফর্ম লার্ভাটা যদি কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কের মাধ্যমে ইনজেস্ট করা হয়, সেখান থেকে অ্যাকচুয়ালি এদের লাইফ সাইকেলটুকু স্টার্ট হচ্ছে। তো র‍্যাপিডিটিফর্ম লার্ভা কি হলো, ওখান থেকে এটা ম্যাচিউর হয়ে এক্সেলটা খুব ব্রক ডাউন করলো, ব্রক ডাউন করার পরে তারা স্মল ইন্টেস্টাইনে মিউকাস মেমব্রেনটাকে পেনেট্রেট করলো, পেনেট্রেট করে সে পোর্টাল সার্কুলেশনে রিচ করলো, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে গেল, লিভার থেকে ইনফেরিয়ার ভেনাকোভার মাধ্যমে রাইট হার্টে গেল, রাইট হার্ট থেকে তারা পালমোনারি সার্কুলেশনে গেল। ওকে, পালমোনারি সার্কুলেশনে গিয়ে মানে ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু তারা আগের থেকে ডাবল সাইজ হয়, সাইজে বড় হয়ে যায়, ওকে, এবং তারা আলটিমেটলি ক্যাপিলারি, যে ক্যাপিলারিতে যখন প্রবেশ করে, ক্যাপিলারি গুলোকে রাপচার করে, লাং অ্যালভিওলাসে এন্টার করে, এন্টার করার পরে যেটা হয়, লাংসের একটা মেকানিজম থাকে যে লাংসের মধ্যে কোনো কিছু ঢুকলে সেটাকে কাশির মাধ্যমে বের করে দিতে চায়, এই কাশিটা এদেরকে হেল্প করে, তারা নিজেরাও তো অ্যাসেন্ট করে, প্লাস কাশির ধাক্কায় তারা কি হয় আলটিমেটলি ব্রঙ্কাই হয়ে ট্রাকিয়াতে পৌঁছায় যায়, তারপরে ওখান থেকে ল্যারিংসে যায়, ল্যারিংস থেকে ফেরিংসে যায়, ফেরিংসে গিয়ে আলটিমেটলি তারা কি করে স্টোমাক পাস করে তারা স্মল ইন্টেস্টাইনে পৌঁছায়, স্মল ইন্টেস্টাইনে গিয়েই তারা অ্যাডাল্ট হবে, এবং অ্যাডাল্ট হওয়ার পরে তারা সেক্সুয়ালি ম্যাচিউর হওয়ার পরে এগ ডিসচার্জ করবে, এটাই হচ্ছে গিয়ে তাদের লাইফ সাইকেল। ওকে, তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে, লাইফ সাইকেলটুকু তো অবশ্যই লাগবে,
লাইফ সাইকেলের মধ্যে তোমরা চারবার মোল্টিং ফেজ, চারবার কোন কোন জায়গায়, একটা হচ্ছে এনভায়রনমেন্টে, দুইটা হচ্ছে লাংসে, আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ওকে, এই লার্ভা, তাহলে লার্ভা মেচুর হওয়ার জন্য, এই লার্ভা থেকে অ্যাডাল্ট হওয়ার জন্য চারবার মোল্টিং এর প্রয়োজন হয়। তাহলে কোথায় কোথায় মোল্টিং হয় এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবার আসো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যাসকারিয়াসিস। এখানে প্যাথোজেনিক ফর্মটা ছিল লার্ভা এবং অ্যাডাল্ট। ওকে, এই লার্ভা যখন লাংসে যায় তখন সে কিছু ক্লিনিক্যাল সিমটম প্রডিউস করে, এদেরকে বলা হয় লোফলাস সিন্ড্রোম। ঠিক আছে, লার্ভা দিয়ে লাংসে লোফলাস সিন্ড্রোম হয়, এভাবে মনে রাখবা, লার্ভা দিয়ে লাংসে লোফলাস সিন্ড্রোম হয়। ওকে, এবং অ্যাডাল্ট ওয়ার্মের কারণে অনেক সমস্যা দেখা যায়, অ্যাসিমটোমেটিকও হতে পারে যদি ওয়ার্ম কম থাকে, আবার খুব খারাপ কন্ডিশনও যেতে পারে। তো পরীক্ষা যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে গিয়ে অ্যাডাল্ট ওয়ার্ম দ্বারা কি সমস্যা হয়, এটা বিশেষ করে বাচ্চাদের হয়, সেটা হচ্ছে গিয়ে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, PEM। PEM তোমরা যদি স্লাম এরিয়াতে যাও, বস্তিতে যাও, ওখানে বাচ্চাগুলাকে দেখবা, এখন তো এত বেশি দেখা যায় না, আগে বেশি দেখা যেত, ওদের প্যাড গুলা মানে অনেক বড়, প্যাড গুলা ফেপে আছে অনেক বড়, কিন্তু হাত এবং পা চিকন চিকন, অনেকটা কাঠি কাঠি। ঠিক আছে, ওই কন্ডিশনটাই হচ্ছে গিয়ে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, মানে সে যে খাবার গুলো খাবে সেটা তার ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হওয়ার আগে প্যারাসাইট গুলা মানে এই ওয়ার্ম গুলা খেয়ে ফেলবে। ওকে, যার কারণে সে নিউট্রিশনটুকু ঠিকঠাক মতো পায় না। তো এইখানে যে এইগুলা দেখতেছো, অ্যাসিমটোমেটিক অর মাইল্ড সিমটম, জিআই ট্র্যাক ডিসকমফোর্ট, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, মেকানিক্যাল ব্লকেজ, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইনটুসাসেপশন। ওকে, তো এখানের মধ্যে অ্যাসিমটোমেটিক কন্ডিশন থেকে শুরু করে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হতে পারে, আবার খুব খারাপ হলে সেটা হচ্ছে কি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এবং ইনটুসাসেপশন হতে পারে। ইনটুসাসেপশন কি জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষায় যে অ্যাসকারিস রামব্রিকোয়েস কি ডিজিজ করে, এক কথায় আনসার করবো প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, বাকিগুলো রিটেনের জন্য। এরপরে যদি জিজ্ঞেস করে তখন বাকিগুলো বলবা, কিন্তু এক নম্বরে আনসার করবো প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, কারণ পরীক্ষার মধ্যে এত সময় নাই, ওনারা ডাইরেক্ট কোয়েশ্চেন করবে, তোমরা ডাইরেক্ট আনসার দেবে। ওকে, তো আমরা পরীক্ষায় দেখি যে স্টুডেন্টরা অনেক কথা বলে, কিন্তু প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন বারবার বলে দেওয়া সত্ত্বেও এটা তারা শুরুতে বলে না। ঠিক আছে, এটা শুরুতে বলতে হবে। সো এই দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, অ্যাডাল্ট ওয়ার্মের কারণে দেখো পেটটা অনেক বড়, এবং আলটিমেটলি হাত এবং পা গুলো অনেক চিকন, বডি প্রপোর্শনের তুলনায় হাত এবং পা কিন্তু অনেক চিকন থাকে। ঠিক আছে, সো এইটা, এই যে পেটটুকু দেখতেছে এটা পুরোপুরি ওয়ার্ম দ্বারা পরিপূর্ণ। দেখো এটা অনেক সময় ওয়ার্ম এত বেশি হয়ে থাকে যে আলটিমেটলি অপারেশন করে বের করতে হয় ইন্টেস্টাইন থেকে, এবং এই ওয়ার্ম গুলো ইন্টেস্টাইনে যদি অতিরিক্ত পরিমাণে থাকে অনেক সময় হয় কি মেকানিক্যাল প্রেশার ক্রিয়েট করে, মেকানিক্যাল প্রেশার ক্রিয়েট করে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তো করে, মেকানিক্যাল প্রেশারের জন্য আলটিমেটলি ইন্টেস্টাইনের যে নিজস্ব ব্লাড সার্কুলেশন আছে তাকে হেলদি রাখার জন্য এই ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার হয়ে যায়, হ্যাম্পার হয়ে ইন্টেস্টাইন পচে যায়, তখন ইন্টেস্টাইনটা কেটে ফেলে দিতে হয়। দেখছো ইন্টেস্টাইনটা পুরোপুরি কালো হয়ে গেছে, গ্যাংগ্রিনাস হয়ে গেছে, পচে গেছে, আর এটা হচ্ছে ইনটুসাসেপশন। ইনটুসাসেপশন হচ্ছে গিয়ে টেলিস্কোপিং অফ ওয়ান সেগমেন্ট অফ ইন্টেস্টাইন ইনটু অ্যানাদার সেগমেন্ট, মানে ইন্টেস্টাইনের এটা কন্টিনিউশন থাকবে, কিন্তু দেখা যায় যে এই ওয়ার্মের কারণে অনেক সময় ইন্টেস্টাইন একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্টের ভিতরে ঢুকে যায়, এই কন্ডিশনটাকে বলা হয় ইনটুসাসেপশন। সো সিম্পল প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন থেকে শুরু করে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে ইন্টেস্টাইন নেক্রোসিস পর্যন্ত হয়ে যেতে পারে, ইন্টেস্টাইন কেটে ফেলে দিতে হতে পারে, এমন কন্ডিশনও এক্ষেত্রে ক্রিয়েট হয়। সো এই ছবিটা দেখো, এই ভিডিওটা দেখো, এটা অপারেশন করে
অ্যাসকারিসলাম রিকোয়ার্ডস বের করা হচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। এখন তো আসলে বাচ্চাদেরকে অ্যান্টিহেলমেন্টিক ড্রাগ শুরু থেকে খাওয়ানো হয়, আমরাও মোটামুটি খাই সবাই, তো যার কারণে এইগুলোর ইনসিডেন্স অনেক কমে গেছে, নাহলে আগে চিটাগাং মেডিকেলে অহরহ এসব অপারেশন হতো। ঠিক আছে, প্রচুর ওয়াম, প্রচুর ওয়াম দেখছো? আচ্ছা এবার আসো লোফলাস সিন্ড্রোম। আমরা বলছি অ্যাডাল্ট ওয়াম কিছু ডিজিজ করে এবং লার্ভা একটা ইম্পর্টেন্ট ডিজিজ করে, সেটার নাম হচ্ছে গিয়ে লোফলাস সিন্ড্রোম। লার্ভার লাইফ সাইকেলে তুমি দেখতেছো যে লার্ভাটা আলটিমেটলি লাংসে গেছে, লাংস থেকে আলটিমেটলি তারা কি করে, ওখান থেকে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে পৌঁছায়। তো লাংসে যাওয়ার পরে তাদের কিছু প্যাথোজেনেসিস থাকে, তো এখানে কি লোফলাস সিন্ড্রোমের আরেকটা নাম হচ্ছে অ্যাসকারিস নিউমোনিয়া। তো এখানে মাইগ্রেটিং লার্ভা এন্টার ভেনিউল এন্ড লিম ভেসেল অফ স্মল ইন্টেস্টাইন ডিউরিং দিস পিরিয়ড লার্ভা গ্রো। তো হোয়েন দে রিচ ক্যাপিলারিস অফ দ্য ইয়ার সেক ইন দ্য লাংস, দে আর টু বিগ টু পাস থ্রু দেম, দে বাস টু দ্য ভেসেল এন্ড কজ ব্লিডিং ইন দ্য ইয়ার সেক। তাহলে এটা ওই কন্ডিশনটাকে বলা হচ্ছে যেটা লাংসে যাওয়ার পরে, আমি তোমাদেরকে আগে বলছি যে দে রিচ ক্যাপিলারি, ক্যাপিলারিটা অনেক সময় হোল্ড করতে পারে না তাদেরকে। ওকে, তো আলটিমেটলি তারা কি হয়, ক্যাপিলারি থেকে বাস করে ইয়ার সেকে চলে যায়। ঠিক আছে, এবং এই কারণে ইয়ার সেকে অনেক সময় ব্লিডিং হয়। তো সবকিছু মিলায়ে একটা নন প্রোডাক্টিভ কাফ, হুইজিং, ডিসনিয়া এবং ব্লাড টিং স্পুটাম হুইচ মে কন্টেন লার্ভা। ঠিক আছে, ক্যাপিলারি ওয়ালটাকে রাপচার করায় সে ইয়ার সেকে চলে যায়, এর কারণে একটা কাশি হয়, কাশির সাথে ব্লাড আসে এবং তার সাথে লার্ভা থাকতে পারে। ওকে, লফলাস সিন্ড্রোম বা অ্যাসকারিস নিউমোনিয়া এটা অনেক সময় তোমাদের ক্ষেত্রে আসলে খুব একটা বেশি আসে না, এটা এমবিবিএস এ শর্ট নোট হিসাবে আসে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে শুধু এটাই জিজ্ঞেস করে লাংসে গিয়ে তারা কি ডিজিজ করে, লাংসে গিয়ে তারা লোফলাস সিন্ড্রোম করে, এতটুকু মনে রাখলেই হবে। আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এগুলো অ্যাকচুয়ালি বিডিএস এ জিজ্ঞেস করে না, তো এটা শর্ট নোট হিসাবে তোমরা একবার দুবার রিডিং করে নিও। এবার আসলে ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা যেটা পরীক্ষা জিজ্ঞেস করি সেটা হচ্ছে গিয়ে স্টুল এক্সামিনেশন করে তুমি ফার্টিলাইজ এবং আনফার্টিলাইজ এগ পাবা, এদের ক্যারেক্টারিস্টিক গুলো কিরকম। ওকে, তো বইয়ে দুভাবে দেওয়া আছে, একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। তো ডাইরেক্ট এভিডেন্স কি, ফাইন্ডিং অফ অ্যাডাল্ট ওয়ার্ম, ফাইন্ডিং অফ এগ। ইনডাইরেক্ট এভিডেন্স হচ্ছে ব্লাড এক্সামিনেশন, সেরোলজিক্যাল টেস্ট। তো রিটেনে একরকম লিখবো, ভাইভাতে এখান থেকে শর্ট করে বলতে হবে। সো ফাইন্ডিং অফ অ্যাডাল্ট ওয়ার্ম কিভাবে পেতে পারো, স্টুলের সাথে অ্যাডাল্ট ওয়ার্ম যেতে পারে, অথবা ভমিটিং এর মাধ্যমে আসতে পারে, অথবা নাক দিয়ে বেরোতে পারে, নেরিস মানে নাক দিয়ে বেরোতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে এক্সরে ডায়াগনোসিস অ্যাডাল্ট ওয়ার্ম। সো তোমরা বেরিয়াম মিলের কথা শুনছো? জি স্যার। হ্যাঁ, বেরিয়ামটা হচ্ছে গিয়ে কিছু না, অ্যান্টাসিডের মতো একটা সাদা সাদা রঙের ম্যাটেরিয়াল যেটা খাওয়ানো হয়, খাওয়ায় আমরা বিভিন্ন রকম এক্সরে ইমেজ নিই। হ্যাঁ, তো এই বেরিয়াম মিলটা খাওয়ানোর পরে দেখা যায় যে এই যে ওয়াম যেগুলো আছে অ্যাসকারিস লাম্বিকোয়েড, ওগুলো বেরিয়াম মিল খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে আমরা যদি এক্সরে করি তখন দেখা যায়, এক্সরে যখন নেওয়া হয় অ্যাবডোমেনের, তখন ওখানে আমরা একটা ওয়ার্মের আউটলাইন দেখতে পাই, ওয়ার্মের আউটলাইন দেখতে পাই। ওকে, তো এটা হচ্ছে কি একটা ডাইরেক্ট এভিডেন্স। তুমি তো
ওপেনলি পেলেতে পেয়ে গেল, এটা তোমার নেরিস দিয়ে আসতে পারে, মাউথ দিয়ে আসতে পারে, স্কুলের সাথে পাস করতে পারে, এটা তো ডাইরেক্ট এভিডেন্স। তার সাথে এক্সরে এক্সামিনেশন করে আমরা এই এভিডেন্স গুলো পেয়ে থাকি। তো আমরা মাইক্রোবায়োলজির পরীক্ষায় এগুলো খুব একটা জিজ্ঞেস করতে আগ্রহী না। আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে গিয়ে তুমি স্টুলের সাথে এক, যেটা কমনলি দেখা যায় স্টুলের সাথে এক পাস হয়, ওই এক্স এর ক্যারেক্টারিস্টিক গুলা। ওকে, সো আমরা সেলাইন এবং ওয়েট মাউন্ট প্রিপারেশন করে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করার পরে এই এগ গুলো পেয়ে থাকি। তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ফার্টিলাইজ এগ কোনটা আনফার্টিলাইজ এগ। ফার্টিলাইজ একটুকু আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট, তাহলে আমরা বুঝতে পারি যে এই মানুষটা অপর মানুষের জন্য ইনফেক্টিভ। হ্যাঁ, তার যদি স্যানিটেশন কন্ডিশন পুয়ার থাকে তাহলে এই মানুষটা সমাজের জন্য ক্ষতিকর। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক তোমাদেরকে যেগুলো আমি পড়াইছি, যে একটা আউটার শেল থাকলো এবং ইট ইজ থ্রোন ইন টু রুগোসিটি, ওকে, তারপরে কি থাকলো, একটা লার্জ আনসেগমেন্টেড ওভাম থাকলো, ওকে, এবং এই সেগমেন্ট আনসেগমেন্টেড ওভামের উভয় পড়লে কি দেখা গেল, ট্রিসেন্ট্রিক স্পেস। এই তিনটা ক্যারেক্টারিস্টিক তোমাদেরকে মনে রাখতে হবে। আরো বেশি ইম্পর্টেন্ট যেটা, দে ফ্লোট ইন স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট। ঠিক আছে, এই পয়েন্ট গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা টেকনিক্যাল পয়েন্ট হচ্ছে গিয়ে, অনেক সময় কিছু কিছু এক্স এর অ্যালবুমিনাস কোডটুকু থাকে না, কিছু কিছু এক্স এর অ্যালবুমিনাস কোডটুকু থাকে না, তখন ওই এগ গুলোকে বলা হয় ডিকর্টিকেটেড এগ। ওকে, তাহলে এক্স এর ক্যারেক্টারিস্টিক তোমরা জানলা, এবং আমরা জানি যে এদের একটা অ্যালবুমিনাস কোড থাকে, আর অ্যালবুমিনাস কোড যদি না থাকে সে কন্ডিশনটার নাম হচ্ছে ডিকর্টিকেটেড এগ। তাহলে স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্টে ফার্টিলাইজ এগটা কি হবে, ভাসবে, আর যেটা আনফার্টিলাইজ সেটা ডুবে যাবে। ওকে, তাহলে এই যে পয়েন্টগুলো মনে রাখবা, এগুলো বেসিক্যালি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আর এর পাশাপাশি অন্যগুলা রিটেনে যদি আসে সেক্ষেত্রে এগুলা লিখবা, ভাইবা টেবিলে এগুলো বলার দরকার নাই। ব্লাড এক্সামিনেশন, সেরোলজিক্যাল টেস্ট এগুলো করা যায়, কিন্তু আমাদের দেশে এগুলো আসলে এত বেশি অ্যাভেলেবেল না, এগুলো আমরা করিও না। ঠিক আছে, ইউসিনোফিলিয়া দেখা গেল, এটা দিয়ে আমি আলাদা করে কিছু বুঝবো না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ডাইরেক্ট এভিডেন্স যেটা সেটা হচ্ছে গিয়ে স্টুলের মধ্যে এক এক্সামিনেশন। ওকে, এটাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু সামারি করি। অ্যাসকারিস লাম্বিকয়েড ইজ অ্যান ইন্টেস্টিনাল নেমাটোড। অ্যাসকারিস লাম্বিকয়েড হ্যাজ থ্রি স্টেজ ইন ইটস লাইফ সাইকেল, ওভা, লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট, অফ হুইচ এমব্রায়োনেটেড ওভা আর দ্য ইনফেক্টিভ স্টেজ অ্যান্ড লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট আর দ্য প্যাথোজেনিক স্টেজ। It is transmitted by fecal route. Ascaris lambicoides causes ascariasis, which is manifested by Ascaris pneumonia caused by larval stage. And asymptomatic to intestinal blockage and protein energy malnutrition by adult stage. Protein energy malnutrition could be important. Diagnosis of Ascaris is based on identification of ova or larva or adult stage of Ascaris lambicoides by microscopic oblique macroscopic examination of stool and other specimen. Basically, এটা এখানে যে লার্ভা যেটা বলছে সেটা আমরা পাই না, ইট ইস রেয়ার। আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, ওভা আর অ্যাডাল্ট স্টেজ। রেডিওলজিক্যাল এক্সামিনেশন আর হেল্পফুল ফর ডেমনস্ট্রেটিং অ্যাডাল্ট ওয়ার্ম, ইউসিনোফিলিয়া ইজ অবজার্ভ ইন অ্যাসকারিস নিউমোনিয়া। সো বেসিক্যালি আমরা অ্যাসকারিস লাম্বিকাস থেকে কি করব, এদের ইনফেক্টিভ ফর্ম, ইনফেক্টিভ ফর্ম কোনটা, প্যাথোজেনিক ফর্ম কোনটা, তারপরে তাদের লাইফ সাইকেল, রুট অফ এন্ট্রি কোনটা, এদের লাইফ সাইকেলটুকু পড়তে হবে, লাইফ সাইকেল স্টেজের মধ্যে কয়বার মোল্টিং করে সেটা জানতে হবে, তারপরে অ্যাডাল্ট ওয়ার্ম এবং লার্ভা প্যাথোজেনিক কি কন্ডিশন ক্রিয়েট করে। লার্ভাটা লোফলাস সিন্ড্রোম করে লাংসে, আর অ্যাডাল্টটা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন করে বাচ্চাদের, বাচ্চাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন করে। অ্যাডাল্ট ওয়ার্ম যদি পরিমাণে বেশি থাকে ইন্টেস্টাইনে, সেটা
ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করে দেয়। ওকে, আর ল্যাব ডায়াগনোসিস কি করব আমরা? স্টুল এক্সামিনেশন করে ফার্টিলাইজ আনফার্টিলাইজ এগ পাবো এবং এগস এর ক্যারেক্টারিস্টিক গুলো তোমাদেরকে বর্ণনা করতে হবে। ওকে, এই আর কি। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। ৩৩ জন আছো, কে 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 নাই স্যার? 15 ডেজ থেকে 14 রুল 8 15 বেস থেকে রোল 8 14 14 17 17 25 25 8 14 17 25 আচ্ছা, এরপরে? তারপর স্যার এটা 14 বেস থেকে 16 16 আর 61 14 বেস থেকে 15 নাকি 16? 16 16 16 আর 61 16 61 জি স্যার, 16 সঞ্জিদা 61। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আমাদের প্যারাসাইটোলজি